সৌদি আরব থেকে আসা করোনা ভাইরাস সংক্রমণের সন্দেহে ভর্তি করানো ময়ূরেশ্বরের যুবকের নাক ও মুখের লালারসের নির্যাস পরীক্ষায় কোনো করোনা জীবাণু ধরা পড়ল না রবিবার দুপুরে কলকাতা নাইশেড থেকে ওই যুবকের রিপোর্ট রাপুরাট মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছয় হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক সুমীর কুমার সিংহ বলেন করোনা সংক্রমণের সন্দেহে ওই যুবকের নাক ও মুখের লালারসের নির্যাস সংগ্রহ করে কলকাতা নাইশেডে পাঠানো হয় সেই রিপোর্ট নেগেটিভ এসেছে তবুও ওই যুবককে রবিবার এবং সোমবার দুদিন পর্যবেক্ষণে রাখা হবে রিপোর্ট পেয়ে আশ্বস্ত ওই যুবকের পরিজনেরা তাদের দাবি আমরা প্রথম থেকেই নিশ্চিত ছিলাম যে করোনা ভাইরাস সংক্রমণ হয়নি এখন আরও সুনিশ্চিত হওয়া গেল আলাইকুম আমার নাম চান্দ আমরা আমি গত তিন তারিখে এই মাসেই সৌদি থেকে রিটার্ন এসেছি আমি গত দশ তারিখে এই মাসেই ডক্টর মিনময় দাসকে এসপি মোড়ে শিউড়ি দেখাতে গিয়েছিলাম কারণ দেড় বছর আগে ওনাকেই আমি দেখিয়েছিলাম দুই তিনবার তো ডাক্তারবাবু যখন আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি তো বাইরে ছিলে কি না আমি বলেছিলাম হ্যাঁ আমি সদীর থেকে তিন তারিখে এসেছি এই কথা শুনেই তৎক্ষণাৎ আমার মুখে মাস্ক পরিয়ে দেয় এবং আমাকে সাসপেক্ট করে দেয় করোনা ভাইরাস হিসেবে যে তোমার ভিতর থাকতে পারে তো তোমাকে একটা ছোটো চিকিৎসা করা হবে আমি বলেছিলাম হ্যাঁ চিকিৎসা করানোর অসুবিধা নাই তো আমার অজান্তেই একটা বড়ো সড়ো গুজব রটি যায় মিডিয়ার দ্বারা এবং আমাকে প্রচুর লাঞ্ছিত বঞ্চিত হতে হয়েছে এই ভিডিওটা আমার করার কারণ হলো এই যে সর্দি এবং কাশি সেদিন তো আমার সর্দি কাশিও ছিল না যদিও সর্দি কাশি হয় এটা মানেই নয় যে করোনা ভাইরাস আগে ট্রিটমেন্ট করান ডাক্তার বললেই হয় না আগে ট্রিটমেন্ট করান দেখুন এটা করোনা ভাইরাস নেগেটিভ আছে না পজিটিভ আছে তারপরে এটা মিডিয়া সাংবাদিক করা উচিত তো এখন আমার কাছে ডিসচার্জ ডিসচার্জ আছে সার্টিফিকেট এটা যে আমি আজ ছুটি পেলাম তো এটা আমার একটা বার্তা সমাজকে যে গুজব না এবং কোনো অযথা দিকে ধ্যান দেবেন না কোনো খারাপ কথাই পেশেন্ট যে পেশেন্ট আমাদের এখানে ভর্তি ছিল তার টেস্ট নেগেটিভ না দেখুন আমি তো আমার মেডিকেল কলেজেরটাই বলতে পারবো অ্যান্ড গোটা ডিস্ট্রিক্টের আমার আমি এতটা অ্যাওয়ার বলতে পারবো না বাট আমার এখানে পেশেন্ট যদি আসে তাহলে আমার কাছে আমরা সবার আগে নোটিফাইড হয়ে যাব জানতে পারবো